আজ বৃহস্পতিবার দশই আশ্বিন দু হাজার তেইশ সালের আঠাশে সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষপ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রোং এটি সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার জপ করবেন যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছেন অর্থ সম্পত্তি প্রাপ্তি পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আধ্যাত্মিক চিন্তন চেতনা পুত্র সন্তান প্রাপ্তি বিবাহের সফলতা এগুলি অর্জনে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয় আর তাই জন্মছকে আবার কথায় আছে যাদের বৃহস্পতি তুঙ্গে তাদের সবকিছুই লাইফে তুঙ্গে জন্মছকে বৃহস্পতি দুর্বল বৃহস্পতিকে মজবুত করবার জন্য আজ অবশ্যই বৃহস্পতির এই বীজ সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার বার জপ করবেন নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস খাবেন না আজকের দিনে মসুরের ডাল এবং কলা খাওয়া থেকে বিরত থাকুন হতদরিদ্র গরিবদের মধ্যে ছোলার ডাল খিচুড়ি হলুদ পোলাও ভাত বা হলুদ রঙের মিষ্টি বা সাধু আউল বাউল ফকিরদের মধ্যে হলুদ বা গেরুয়া রঙের পোশাক পরিচ্ছদ আপনারা বা বস্ত্র বস্তু সামগ্রী দান করতেই পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থানে আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রিই থাকবে আর বক্রি বৃহস্পতির কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষভ লগ্ন তাদের কিন্তু আংশিক ঘাটতে চলেছে আজকে এক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে এমন এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে আজ আপনাদের অবশ্যই নিজেকে চেনার দরকার যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন এবং সেই সময়টিতে নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টা আমোদ প্রমোদের মাধ্যমেই অতিবাহিত হতে চলেছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে যতটা সময় কাটাবেন মানসিক প্রফুল্লতাই কিন্তু আপনারা অর্জন করবেন তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে